Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wa salatu wa salamu ala ashrafil anbiya wa mursaleen. Nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsan ila yawm al-deen wa ba'd. Shukriya darshak dini bhai umrera. Apnara janen amra kiyamater purboborti je alamat gulo royeche tar moddhe ekti অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুপরিচিত আলামত কিয়ামতের পূর্বের বড় আলামতগুলোর মধ্যে একটি সেটি হচ্ছে খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব অথবা দাজ্জালের আত্মপ্রকাশ। এই বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে অনেকগুলো পর্বে আপনাদের সাথে শেয়ার করে আসছিলাম। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আজকের পর্বে আপনাদের সাথে এ বিষয়ে একেবারে সর্বশেষ প্রান্তে পৌঁছার জন্য চেষ্টা করব। আমরা গত আলোচনাগুলোতে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করেছি যে একদল ওলামাই কেরাম যারা মুসলিম উম্মার আলেমদের মধ্যে, তারা দাজ্জালের এই যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিসকেই তারা অস্বীকার করেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে দাজ্জালের এই হাদিসগুলো পরস্পর সাংঘর্ষিক, একটি আরেকটির সাথে কোনো ধরনের মিল নেই। এগুলোর মধ্যে ব্যাপক গরমিল থাকার কারণে এগুলো সবগুলোই জাল, মিথ্যা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জালিদিও করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালি দেওয়া হয়েছে। এগুলোকে সমন্বয় সাধন করা অসম্ভব, ইম্পসিবল। ফলে তারা এই হাদিসগুলোকে অস্বীকার করেছেন। তন্মধ্যে হাদিস অস্বীকারকারী যারা আছে তারা একেবারেই অস্বীকার করেছে, যেহেতু তাদের সবচেয়ে বেশি শক্তিশালী বক্তব্য হচ্ছে সেটা হলো এই যে কোরআনে কারিমের মধ্যে তার জালের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন নি। সুতরাং প্রশ্নই আসে না যে বিষয়টি এত মানে গুরুত্বপূর্ণ, এত বিশাল একটি বিষয়, এই পয়েন্টটি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেননি, এটা হাদিসের দ্বারা সাব্যস্ত করা হবে যেটা কোরআনে নাই, মানে এটা কোরআনে সাংঘর্ষিক, এ ধরনের একটি বক্তব্য দিয়ে যে বক্তব্যটি একেবারে বলা যেতে পারে যে ভিত্তিহীন। মানে কোরআনে তো বহু বিষয় নেই, অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমরা জানি কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করা হয়নি, কিন্তু সেগুলো তো আমরা বিশ্বাস করি, সেগুলো তো আমরা গ্রহণ করি। কিন্তু তারা এই যেহেতু কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে দাজ্জালের বর্ণনা আসেনি, এই জন্য তারা হাদিসকে অস্বীকার করে এই হাদিসগুলোকে সবগুলোকে অস্বীকার করেছেন। আরেকটি গোষ্ঠী মুতাজিলা সম্প্রদায়, তারাও দাজ্জালের হাদিসগুলোকে অস্বীকার করেছে, খোরাফাত বলেছে। এগুলো পৌরাণিক বিভিন্ন কল্পকাহিনী, এগুলো বিভিন্ন ধরনের দাসাইস মানে পূর্বযুগের যে সমস্ত মিথ্যাচার রয়েছে সেই মিথ্যাচারগুলো যেগুলো ইসলামের মধ্যে বিভিন্ন জন ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে অন্তর্ভুক্ত, এই ধরনের বিষয় হতে পারে না। এই ধরনের অকল্পনীয় বিষয়, অস্বাভাবিক বিষয় হওয়ার কথা নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এইভাবে কঠিন পরীক্ষার মুখোমুখি করবেন, এত বড় ফিতনার মানুষ সম্মুখীন হবে, এই বিষয়টি তাদের বিবেচনায় তারা মনে করেছেন যে না, এটি গ্রহণযোগ্য নয়। ফলে তারা দাজ্জালের এই বক্তব্যগুলোকে সবগুলোকেই অস্বীকার করেছেন। খুবই কাছাকাছি সময় আমরা জানি যে অনেক গবেষক তারাও আকলানি, বর্তমান যুগেও আকলানিদের যারা রয়েছে, আকলানি হচ্ছে যারা শুধু আকল নির্ভর মানে বক্তব্য দিয়ে থাকে অথবা কমন সেন্সকে নির্ভর করে যে সমস্ত বক্তব্য আজকে সমাজে প্রচলিত আছে। আপনি দেখতে পাবেন আজকে সমাজে কিছু লোক আছে তারা কমন সেন্স বলে, কিন্তু তারই আসলে কমন সেন্স নেই, মানে সে কমন সেন্স বলতেছে কিন্তু তারই কমন সেন্স নেই। কারণ কমন সেন্স কী জিনিস সেটা বোঝার যদি যোগ্যতা থাকতো তাহলে সে কোরআন এবং হাদিসের ব্যাপারে কমন সেন্সকে প্রয়োগ করতো না। কমন সেন্স যেখানে গিয়ে থেমে যাবে সেখানেই তো ওহির প্রশ্ন, ওহি কেন এসেছে, ওহি তো এসেছে এই জন্য মুগাইয়াবাতের বিষয়গুলোকে মানুষের কাছে তাকরিব করার জন্য, মানুষের কাছে কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য, যাতে করে মানুষ এই মুগাইয়াবাতের বিষয়গুলোকে, অদৃশ্যের বিষয়গুলোকে, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, মানুষ এই অদৃশ্যের বিষয়গুলোতে জ্ঞান অর্জন করতে পারে এবং সেগুলো জেনে মানুষ ঈমান আনতে পারে। সুতরাং এই আকলানি গ্রুপ যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই শেখ মোহাম্মদ আব্দুহ, তার ছাত্র অনেকেই রশিদ রেজা, আবু বাইয়া, এরা অনেকেই একেবারেই দাজ্জালের যতগুলো হাদিস রয়েছে সেগুলোকে তারা অস্বীকার করেছে। তারা আবু বাইয়া এটাকে বলেছে যে দাজ্জাল বলতে এখানে বোঝানো হয়েছে যে ব্যাপকভাবে হানাহানি, তারপর রাহাজানি, হত্যাযোগ্য মানে বেবিচার, খারাপ কাজ, এগুলো ব্যাপকতা লাভ করা, এটাকে বোঝানো হয়েছে। শেখ মোহাম্মদ আব্দু বলেছে দাজ্জাল দ্বারা এখানে মূলত বোঝানো হয়েছে, আর দাজ্জাল, দাজ্জাল হচ্ছে মানে একেবারেই মানে এত অবক্ষয় অধপতন হবে যে মানুষ এত নিম্ন পর্যায়ে চলে যাবে যে পর্যায়ে গেলে সত্যিকার অর্থে মানুষ মানবিক চরিত্রের মধ্যে থাকে না, এগুলোকে বোঝানো হয়েছে। এবং এটা রমজুলিল খোরাফাত,
বিভিন্ন ধরনের কুসংস্কারেরই একটা মানে ইঙ্গিত দেওয়ার জন্য এই বক্তব্য দেওয়া হয়েছে। একই কাছাকাছি বক্তব্য দিয়েছেন শেখ রশিদ রেজা, তিনিও বলেছেন যে আসলে দাজ্জালের এই হাদিসগুলোকে কোনোভাবেই যেহেতু সমন্বয় সাধন করা যায় না, সুতরাং এগুলোকে বলা যায় না যে এগুলো এভাবে হতে পারে, বরং দাজ্জাল বলতে বোঝানো হয়েছে কিয়ামতের আগে মানে এমন একটা অবস্থা হবে যখন মানুষ বিভিন্ন ধরনের অস্থিরতা, খারাপ কাজ এগুলোর দিকে ধাবিত হবে, আর সেই দিকে ইঙ্গিত করার জন্য, সেই পরিস্থিতির দিকে ইঙ্গিত করার জন্য দাজ্জালের এ কথাগুলো এসেছে যদি হাদিসগুলোকে এভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। এবার আমরা আসবো বন্ধুগণ যে পয়েন্টটি নিয়ে, সেটা হচ্ছে এই আসলেই এই বিষয়টি নিয়ে বর্তমান যুগে যারা গবেষণা করেছেন দাজ্জাল এই বিষয়গুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। তাদের মধ্যে আমরা দেখতে পাই যে মানে প্রায় 5টি বা 6টি বক্তব্য বর্তমানে আমাদের এই বলা যেতে পারে যে গবেষকদের কাছে বেশি বেশি এগুলো আলোচিত হচ্ছে। সে বক্তব্যগুলোকে সামনে রেখেই অনেকে এটাও বোঝানোর চেষ্টা করছেন যে দাজ্জাল আসলে কোনো ব্যক্তি নয়, কোনো ব্যক্তি সত্তা নয়, এমনকি কোনো মানুষ নয় বা জিন নয় বা অন্য কিছু ও নয়। অর্থাৎ দাজ্জাল হচ্ছে মূলত একটি কল্পিত চিত্র অথবা একটা পরিস্থিতি অথবা অবস্থার নাম। প্রথম যে বক্তব্যটি দেওয়া হয়েছে, কিছু সংখ্যক লোক এভাবে বলেছেন যে দাজ্জাল বলতে মূলত যেহেতু দাজ্জালের যে হাদিসগুলো রয়েছে সেগুলো বর্ণনার দিক থেকে আমরা বলেছি আপনাদের কাছে যেগুলো হাদ্দ তাওয়াতুর প্রায় মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গিয়েছে, এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে বর্ণনার দিক থেকে কোনোভাবেই এগুলোকে অস্বীকার করার মতো, মিথ্যা প্রতিপন্ন করার মতো জো নেই, সুযোগ নেই, অবকাশ নেই, কারণ এত বেশি সংখ্যক বর্ণাকারীর বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন নবিয়্যিন, একেবারে সকল নবীগণই ইল্লা আনযারা কওমাহু আও উম্মাতাহু মিনাল মাসিহিদ দাজ্জাল আও আল আওয়ার আল কাযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক নবী এই আল আওয়ার আল কাযাব মিথ্যাবাদী, এক চোখা অর্থাৎ কানা এই দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছে তার উম্মাতকে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এটি আসলেই একটি পরিচিত বিষয়। ফলে তারা যখন এই হাদিসগুলোকে তাদের সামনে যখন পেশ করা হয় তাকে, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের এর জন্য ব্যাখ্যা বের করেছেন। প্রথম যে ব্যাখ্যাটি তারা বের করেছেন সেটা হচ্ছে, তারা বলছেন আল কিনায়াতু আনিল হাদারাতিল গারবিয়্যাহ, যে দাজ্জাল বলতে বোঝানো হয়েছে পশ্চিমা যে সভ্যতা রয়েছে এবং পশ্চিমা যেই শক্তি রয়েছে এই শক্তিকে বোঝানো হয়েছে। কেউ কেউ ইঙ্গিত করেছেন আমেরিকার দিকে অথবা মানে এই জাতীয় কোনো শক্তির দিকে ইঙ্গিত করেছেন যে পশ্চিমা শক্তিকে বোঝানো হয়েছে। আর তাহলে পশ্চিমা শক্তিকে কেন তোমরা এভাবে বলেছো যে পশ্চিমা শক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কী বলেছেন? তখন তারা এর জন্য একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে। সেই ব্যাখ্যাটা হচ্ছে এই, যেহেতু গোটা পৃথিবীর উপর মানে এক চেটিয়া ধাপট করে যাচ্ছে সমগ্র পৃথিবীর উপর তাদের ক্ষমতাকে স্টাবলিশ করার জন্য বিভিন্ন কলাকৌশলে, বিভিন্ন মানে কূটনৈতিক চালের মাধ্যমে গোটা বিশ্বের উপর তারা তাদের ক্ষমতাকে স্টাবলিশ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন যে সব জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে, এবং এই দাজ্জাল বলতে মূলত এই পশ্চিমা সভ্যতা অথবা এই যে আধুনিক যে পশ্চিমা যে শক্তি রয়েছে মানে এই শক্তিকে বোঝানো হয়েছে। তখন তারা এখানে ইঙ্গিত দিয়েছে, বলছে আল আনওয়ার বলা হয়েছে তাকে, মানে এক চোখ বিশিষ্ট বলা হয়েছে। এবং দেখা যায় তাদের অনেক ক্ষেত্রেই তারা এক চোখের এই এই লোগো অথবা এই মনোগ্রাম তারা ব্যবহার করেন, এটা দিয়ে এক চোখ দিয়ে তারা বিভিন্ন ধরনের মনোগ্রামের ইঙ্গিতও করেন। বলছে যে এই এক চোখ বলার কারণ হচ্ছে, কারণ এই যে পশ্চিমা সভ্যতা এরা তন্দুরুবে আইনির ওয়াহিদাতিন, শুধু এক চোখেই দেখে, তারা যে চোখ দিয়ে দেখে শুধুমাত্র বস্তুবাদী চোখ দিয়ে প্রত্যেকটা জিনিসকে দেখে, তাদের যে রুহি মানে চোখ রয়েছে, আত্মার যেই দিকটি রয়েছে এই দিককে তারা মোটেও গুরুত্ব দেয় না। তাই এই বর্তমান বস্তুবাদী যে সভ্যতা রয়েছে এই সভ্যতার এই দৃষ্টি বোঝানোর জন্য, এক রোখা দৃষ্টি বোঝানোর জন্য এটাকে এক চোখ বলা হয়েছে, এটাকে এক চোখ বলা হয়েছে, আলা আওয়ার বলা হয়েছে, কানা বলা হয়েছে। কারণ তারা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায় না, একদিকে তাকায় শুধুমাত্র, শুধুমাত্র বস্তুর দিকে তাকাচ্ছে, বস্তুই তাদের কাছে সব কিছু, তারা বস্তু পূজারী,
তাই বস্তু পূজারী বস্তুবাদী যারা আছে তাদেরকে তাদের এই সভ্যতাকে বোঝানোর জন্য মূলত দাজ্জালের কথা বলা হয়েছে। দাজ্জাল এখানে তাদের কথা হচ্ছে, দাজ্জাল এখানে কোনো ব্যক্তি বা সত্তার নাম নয়, দাজ্জাল এখানে কোনো ব্যক্তি বা সত্তার নাম নয়। আসুন আমরা দ্বিতীয় পয়েন্টে যাই। আরেক দল লোক তাদের বক্তব্য হচ্ছে না, যেহেতু দাজ্জালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলেছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাম এই কথাও বলেছেন যে প্রত্যেক নবী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন, এবং মুসনাদ আহমদের আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে মুনজু নূহ ইলা বিআসাতি, যে নূহ আলাইহিস সালামের সময় থেকে আরম্ভ করে একেবারে আমার আগমন পর্যন্ত, এই সময় পর্যন্ত মানে এর সতর্কতা মানুষদেরকে তার ব্যাপারে সতর্ক করা হয়েছে, মানুষদেরকে তার বিষয়ে বলা হয়েছে, মানুষদেরকে তার বিষয়ে জানানো হয়েছে। তারা বলেন যে এখানে দাজ্জাল বলতে মূলত এটি হচ্ছে মানে এটা একটা অবস্থা, হাই আরামজিয়া, এমন একটা অবস্থা যে অবস্থাটা লিসিরাইল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের যেই যুদ্ধ, হক এবং বাতিলের যেই সংঘর্ষ, যেখানে হক এবং বাতিলের যেই প্রতিযোগিতা চলবে, এই প্রতিযোগিতার দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাজ্জাল শব্দটি ব্যবহার করেছেন। ফলে জানিবুশর, খারাপ দিকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন আদ-দাজ্জাল, যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন যে বাতিলের দিকটা দাজ্জালের দিকেই ইঙ্গিত করা হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে একটি অবস্থা, যে অবস্থার দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন। এই বক্তব্যটি দিয়েছে মূলত খ্রিস্টানদের একটি গ্রুপ এর সাথে জড়িত, এবং তাদের গবেষণা হচ্ছে এই, তাদের একটি মাদ্রাসা বা তাদের একটা এখানে স্কুল অফ থট রয়েছে, সেই স্কুল অফ থট মানে এটা গোপন স্কুল অফ থট, হিডেন স্কুল অফ থট। সেই হিডেন স্কুল অফ থটের বক্তব্য হচ্ছে এটি যে তারা বলে থাকেন যে যে এটা মূলত ইহুদিদেরই একটি চক্রান্ত, এবং ইহুদিদের সাথে হক এবং বাতিলের সর্বশেষ যেই চূড়ান্ত যেই দ্বন্দ্ব হবে, সেই চূড়ান্ত দ্বন্দ্বের বিষয়টিকে ইঙ্গিত করার জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের এই প্রেক্ষাপটটিকে সতর্ক করেছেন, এবং সেটাকেই সেই মানে ম্যাথোলজিটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল হিসেবে আখ্যায়িত করেছেন, দাজ্জাল হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা দেখতে পাই ইহুদিদের একদল আবার দাজ্জালের ব্যাপারে তারা দুই ধরনের বক্তব্য দিয়েছে। দেখতে পাই যে তারা কেউ কেউ বলেছে দাজ্জাল বলতে বোঝানো হয়েছে আসামিরিক, সামিরি হচ্ছে ওই ব্যক্তি যে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা পূরণ করার জন্য 30 দিনের জন্য, তখন সামিরি সে একটি গোবাছুর তৈরি করলো। এই গোবাছুরটি তৈরি করে সামুরি এর মধ্যে সে মানে কিছু ঢুকিয়ে দিল, তারপরে একটি আওয়াজ হাম্বা হাম্বা আওয়াজ শুরু হলো। সামিরি তখন বনি ইসরায়েলকে বলল যে তোমরা এর পূজা করো, মূসা আর ফিরে আসবে না, তোমাদের মাবুদ এসে গিয়েছে। তাদের একদলের ধারণা হচ্ছে যে সামিরি হচ্ছে মূলত দাজ্জাল, তাই ইহুদিদের একদল বলেছে দাজ্জাল বলতে মসিহ দাজ্জাল বলতে সামিরিকে বোঝানো হয়েছে, সামিরি হচ্ছে দাজ্জাল। আবার আদের আরেক গ্রুপ হচ্ছে সে বলেছে যে ইবনে ইহুদি নামে একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে, যে পরবর্তী সময় পরবর্তী যুগে সে দাজ্জাল হবে, এদিকে ইঙ্গিত করার জন্য তারা বলছেন দাজ্জাল বলতে এই ব্যক্তিকে বোঝানো হয়েছে। চতুর্থ যে বক্তব্যটি সেটি হচ্ছে কেউ কেউ বলেন যে মসিহ দাজ্জাল আসলেই তার আগমন ঘটে গিয়েছে, সে গোটা পৃথিবীর উপর এখন গোপনে কর্তৃত্ব করে যাচ্ছে। মসিহ দাজ্জালের বলতে মূলত বোঝানো হয়েছে মানে আল হুকুম আল খাফিয়া, হিডেন যে ক্ষমতা পাওয়ার যেটা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, তো হাকিম ফিল উমুর সিয়াসিয়া, যেগুলো সকল প্রকার রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবে,
আর এর মূল কেন্দ্রস্থল থাকবে সর্বশেষ দৌলত ইসরায়েল অথবা ইসরায়েল যে রাষ্ট্র বর্তমান রয়েছে ইসরায়েল রাষ্ট্র। এরা ওই সমস্ত লোক যারা নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করেছে এবং তারা ধারণা করেছে যে ইসরায়েল যেহেতু গোপন ষড়যন্ত্রের মাধ্যমে গোটা পৃথিবীর কর্তৃত্ব তারা নিয়ে যাচ্ছে অথবা তাদের অধীনে চলে যাচ্ছে, তাহলে ইসরায়েলই হচ্ছে মূলত সেই দাজ্জাল, যে দাজ্জালের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন বা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরা একদল লোক এই ধরনের বক্তব্য দিয়ে লোকদেরকে এটা বোঝানোর জন্য চেষ্টা করেছেন যে যে দাজ্জাল হচ্ছে মূলত ইসরায়েল এবং এই তাদেরই যে গোপন ক্ষমতা, যে ক্ষমতার মাধ্যমে তারা গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণ ক্ষমতা বোঝানোর জন্য তারা বলেছেন যে এটাকে দাজ্জাল হিসেবে আখ্যায়িত করেছেন। আমার বন্ধুগণ, আমরা আরও দেখতে পাব যে কিছু গোপন সংগঠনকেও অনেকে দাজ্জালের লিস্টের মধ্যে লিস্টেড করার জন্য বিভিন্নভাবে অপচেষ্টা বা বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়ার জন্য দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একটি গোপন সংগঠন রয়েছে যেটা আমরা জানি এলুমিনাতি নামে পরিচিত। এলুমিনাতি এই যে গোপন সংগঠন, এই সংগঠনটি মূলত 1776 সালে প্রতিষ্ঠিত হয়ে থাকে। এটা ধর্মবিরোধী একটি প্রচেষ্টা, বলা যেতে পারে যে একটি শয়তান পূজারীদেরই একটি সংগঠন। শয়তান পূজারীদের পরবর্তীতে তারা আত্মপ্রকাশ করেছে, যদিও অনেক পরে আত্মপ্রকাশ করেছে, বাকি মানে তাদেরই থিম থেকে মানে শয়তান পূজারীদের আবির্ভাব ঘটেছে। এরা খ্রিস্টানদের যে ধর্মীয় যেই যাতনা অথবা ধর্মীয় যেই চাপ ছিল সেটার থেকে নিজেদেরকে অবমুক্ত করার জন্য, নিজেদেরকে মানে সেখান থেকে পরিত্রাণ নেওয়ার জন্য এবং নিজেদের প্রবৃত্তির অনুসারী হয়ে শয়তানের মানে গোলামিকে নিজেদের জন্য গ্রহণ করার চিন্তা করেছে, যেখানে সবচেয়ে বেশি বিরোধিতা করা হয়েছিল ধর্মীয় চেতনাকে, ধর্মীয় অনুভূতিকে বা ধর্মীয় যে সমস্ত আকিদা বিশ্বাস রয়েছে সে আকিদা বিশ্বাসকে। পরবর্তীতে তারই আলোকে এই গোপন এই সংগঠনটি দেখা যায় যে তারা মানে ব্যাপক প্রচারণা করে এবং এর মাধ্যমে তারা গোটা পৃথিবীর বিভিন্ন ধরনের সংস্থার উপর নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং আন্তর্জাতিকভাবে এটি একটি গোপন সংগঠন। আমরা জানি এই গোপন সংগঠনও ব্যাপকভাবে মানুষের মধ্যে মানে তাদের যেই ক্ষমতা রয়েছে সে ক্ষমতার মাধ্যমে গোটা পৃথিবীর নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টার সাথে তারা নিজেদেরকে বিভিন্নভাবে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এখান থেকে একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয় যে আসলেই মানে দাজ্জালের বিষয়টি নিয়ে মানে বর্তমান যুগে যারা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য রয়েছে সে বক্তব্যকে উপেক্ষা করে, সে বক্তব্যকে ইগনোর করে, তারা যে গবেষণাগুলো পেশ করার জন্য চেষ্টা করেছে এগুলো একেবারেই অবান্তর, এগুলোর ভিত্তি নেই। কারণ এই যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে এগুলোর আদৌ কোনো ধরনের ভিত্তি আছে কিনা যদি আমরা জিজ্ঞেস করি তাহলে আমাদের কাছে এটি প্রমাণিত হবে যে না, এগুলোর কোনো ধরনের ভিত্তি নেই। এগুলো একেবারেই আন্দাজ অনুমানের উপর ভিত্তি করেই দাজ্জালের ব্যাপারে এ ধরনের কথাগুলো বলা হচ্ছে। সর্বশেষ যে বক্তব্যটি দাজ্জালের বিষয়ে এসেছে সেটা হচ্ছে, কেউ কেউ বলেছেন যে দাজ্জাল হচ্ছে মূলত বর্তমান যেই ইহুদি সভ্যতা, যারা জেঁকে বসে আসছে, বসে যাচ্ছে গোটা পৃথিবীর মানব সভ্যতার উপর এবং সেক্ষেত্রে মানুষের উপর ব্যাপক তাদের যেই মানে জুলুম এবং অত্যাচার এদিকে ইঙ্গিত করার জন্য দাজ্জালের কথা বলা হয়েছে এবং অনেকেই ইঙ্গিত করতে চাচ্ছেন ইসরায়েলের দিকে। এগুলো সবগুলোকে একসাথ করলে আমরা দেখতে পাবো যে এদের এই বক্তব্যগুলোর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বক্তব্যের কোনো মিল নেই। রাসূলুল্লাহ আসলাম দাজ্জালের ব্যাপারে আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন, রাসূলুল্লাহ আসলাম দাজ্জালের ব্যাপারে আমরা দেখেছি আল্লাহ রবি সাল্লাহ আসলাম দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য কথা বলেছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ আওয়ার, সে কানা হবে। সুতরাং মানে কানাকে যদিও আপনি বলেন যে এটা মানে পশ্চিমা সভ্যতাকে বোঝানো হয়েছে, পশ্চিমা সভ্যতা তো আর মানে সভ্যতার কোনো মানে চোখ নেই যে সভ্যতা কানা হয়ে যাবে,
যদি আপনি এটা ব্যাখ্যা করে দিয়েছেন, অথবা কেউ কেউ ব্যাখ্যা করছে যে সভ্যতা বলতে এখানে বস্তুবাদী সভ্যতাকে বোঝানো হয়েছে, যেহেতু এখানে শুধুমাত্র এক দিক দর্শন হচ্ছে এই জন্য এই কথা বলা হচ্ছে, এগুলো একেবারেই ভিত্তিহীন বক্তব্য। তাই এক চোখ দেখলেই যে আপনি বলবেন যে এই এক চোখ অর্থেই হচ্ছে মানে দাজ্জাল এসে গিয়েছে, কারণ এই থিমটুকু তারা এক চোখের এই থিম বা এই লোগো বা এই যে মানে ডিজাইনটা, এই ডিজাইনটা তারা নিয়েছে কোনখান থেকে সেটা আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে এই একদল লোক এক চোখের এই থিমটি গ্রহণ করেছে, তাদের ধারণা হচ্ছে যে এটা হচ্ছে এক চোখ হচ্ছে আইনুল ইলাহ অথবা আইনুর রব, প্রতিপালক এবং আল্লাহর চোখ, মানে যেই চোখ দিয়ে সব কিছু দেখা যায়, যেই চোখে সব কিছুকে একসাথ করা যায়। এই জন্য তারা অধিক ক্ষমতা বোঝানোর জন্য এক চোখকে মানে ব্যবহার করে থাকে, এবং তাদের কাছে বক্তব্য হচ্ছে এক চোখ হচ্ছে ইলাহ বা উপাস্য মাহবুদের চোখ। হতে পারে মানে দাজ্জালের ব্যাপারে ইসরায়েলিয়াতের কোনো বর্ণনার মধ্যে, অর্থাৎ বনি ইসরায়েলের কাছ থেকে যে সমস্ত বর্ণনা এসেছে সেগুলোর কোথাও হয়তো এক চোখের বিষয়টি এসেছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন আল্লাহ আওয়ার আল্লাহ আওয়ার, এক চোখ বিশিষ্ট এক চোখ বিশিষ্ট, এবং সে কানা হবে এক চোখ তাকে পরিপূর্ণ থাকবে না। ফলে হতে পারে যে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবী প্রত্যেক যুগেই তার ব্যাপারে সতর্ক করেছেন, ফলে সেখান থেকে হয়তো দাজ্জালের যারা অনুসারী রয়েছে তারা এখান থেকে ইহা নিয়েছে, এই ধরনের মানে ইনস্ট্রাকশন নিয়েছে যে এক চোখ বিশিষ্ট হলে সে হবে শক্তিশালী, সে হবে ব্যাপক ক্ষমতাধর দাজ্জালের মতো, দাজ্জালের মতো। তাই এই কারণে এই সাইন বা এই আলামত বা এই চিহ্ন অথবা এই লঘু ব্যবহার করা হচ্ছে এক চোখা রঘু, এক চোখা এক চোখ দিয়ে বোঝানোর জন্য যে আইনুল ইলাহ অথবা আইনুল মাহবুদ অথবা আইনুল রব, যে রবের যে চোখ একটাই চোখ, যে চোখ দিয়ে সারা পৃথিবীকে দেখতে পাবে, দুই চোখের প্রয়োজন হবে না, এত পাওয়ারফুল চোখ। ফলে এরা এই এক চোখের এই এই কাজটি করে যাচ্ছে। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে যখন সতর্ক করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি হাদিসের মধ্যে বলেছেন যে দাজ্জাল আসলে একটা সত্তা হবে, সে একটা ব্যক্তি হবে। যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমরা দেখেছি, এই হাদিসটি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, সেখানে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি স্বপ্নের মধ্যে দেখেছি, ফারাই তোরা জুলান, আমি একজন ব্যক্তিকে দেখেছি, ওয়াদিয়ান ইয়াদাহু, তার হাত সে রেখেছে একজন আরেকজন ব্যক্তির উপর, আলা মান কাবি রেজুল, আরেকজন ব্যক্তির কাঁধের উপর রেখে তারপরে দেখতেছি তাকে সে অবতরণ করেছে অথবা সে মানে মক্কায় তওয়াফ করতেছে। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশবাহ মা রাআইতু বি ইবনে কতন অথবা ইবনে কতন, ইবনে কতন এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে সবচেয়ে কাছাকাছি এর উদাহরণ হচ্ছে ইবনে কতনের মতো। তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিসের মধ্যে দাজ্জালের ব্যাপারে একথা বলে দিয়েছেন যে দাজ্জাল হচ্ছে একজন ব্যক্তি, দাজ্জাল আসলে এটি কোনো সভ্যতা অথবা কোনো গোষ্ঠী, কোনো অবস্থা পরিস্থিতি অথবা কোনো বাস্তবত এমন কিছুই নয় যে যেটাকে আসলে কল্পনা করা হচ্ছে অথবা বর্তমান যুগে বিভিন্ন জন বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। আর এই ব্যাখ্যার কারণ কি, এই যে মানে দাজ্জালের বিষয়ে এই তোগুলো ব্যাখ্যার কারণ কি, এর কারণ একটাই বন্ধুগণ, সেটা হচ্ছে এই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রকৃত দাজ্জালের যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে লোকদেরকে মিসগাইড করা, সেখান থেকে লোকদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। ফলে মানুষ দাজ্জালের বিষয়টি যখন অস্বীকার করবে, এক পর্যায়ে দাজ্জালের বিষয়ে আর সতর্ক করা হবে না, দাজ্জালের বিষয়ে আলোচনা করা হবে না, এমনি একটি প্রেক্ষাপটে যখন মানুষ দাজ্জালের বিষয়টি একেবারে ইগনোর করে যাবে, একেবারেই ভুলে যাবে, একেবারে বিস্মৃত হয়ে যাবে, ঠিক তেমনি সময়ে তখন দাজ্জালের আবির্ভাব হবে, দেখা যাবে তখন দাজ্জাল মানুষদেরকে পথভ্রষ্ট করবে এবং মানুষ দাজ্জালের বিষয়ে মানুষের কাছে আর জ্ঞান থাকবে না। এটাই মূল কারণ। হতে পারে দাজ্জালের অন্যতম একটি ষড়যন্ত্রের মধ্যে এটা একটি, দাজ্জাল শয়তানের মাধ্যমে এই ষড়যন্ত্রের সাথে জড়িত রয়েছে, এই ষড়যন্ত্রের মাধ্যমে জড়িত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকে এটি বোঝা যাচ্ছে। তাই শয়তান
বিভিন্ন জায়গায় দাজ্জালের বিষয়টিকে বিভিন্নভাবে এটাকে বলা যেতে পারে যে চিত্রিত করেছে এবং মানুষের কাছে এটাকে কনফিউজ করার জন্য, সংশয়পূর্ণ করে দেওয়ার জন্য, বিরোধপূর্ণ করে দেওয়ার জন্য শয়তান বিভিন্ন প্রচেষ্টা এর মধ্যে কি করেছে, ব্যবহার করেছে। সেটাই আমাদের কাছে স্পষ্ট হয়েছে বন্ধুগণ ইবনে সাইয়াদের ব্যাপারে, যেটা আমরা প্রথম আলোচনার মধ্যে বলেছি, যেটি ইমাম বুখারী রহমতুল্লাহ তারজি দিয়েছেন। আমরা বলেছি ইবনে সাইয়াদের ব্যাপারে এখানে কোনো সন্দেহ নেই, শয়তান এখানে একটা এমন একটি চক্রান্ত, এমন একটি কৌশল অবলম্বন করেছে যে কৌশলের মাধ্যমে মানুষদের মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি করে দিয়েছে, যেই সন্দেহ সংশয়কে সামনে রেখে মানে দাজ্জালের এই বিষয়টি বিস্তৃত হয়ে যেতে পারে অথবা দাজ্জালের বিষয়ে কনফিউশন তৈরি হতে পারে। পরে দেখা গিয়েছে যে আহলে হাদিসদের মধ্যে অনেকেই এই কনফিউশনের মধ্যে আছেন এবং তারা এই সন্দেহ সংশয়ের কারণে এই হাদিসগুলোকে মুতাদারেব অথবা মুত্তারেবা বলেছেন, যে এগুলো একটা আরেকটির সাথে সাংঘর্ষিক, একটার বক্তব্যের সাথে আরেকটা বক্তব্যের কী রয়েছে, বিরোধ রয়েছে, এই বক্তব্যগুলোর মধ্যে বিরোধ রয়েছে। বাস্তব কথা হচ্ছে এর বিরোধ আশ্রয় থাকার কথা না, কারণ এই বিষয়গুলোকে খুব সহজেই মানে সমন্বয় সাধন করা যায় এবং এই বক্তব্যগুলোকে আমরা যদি একসাথ করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলাম ঠিক ওই কথাটাও যেটা নবী সাল্লাহ আলী ইসলাম তামিম ইবনে আওস দারি রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বলেছেন, হাদিসুল জাসাসের মধ্যে, সেখানেও মূলত শয়তান একটি কী করেছে, একটা আবহ তৈরি করেছে এবং শয়তান এই ধরনের একটি পরিবেশ দিয়েছে যে পরিবেশের মাধ্যমে সেখানে হাদিসুল জাসাসার মধ্যেও মানে এই ধরনের একটা শয়তানের আমরা পরিচয় পেয়েছি। ফলে বোঝা গেছে যে এই ধরনের শয়তান এর ব্যাপারে রাসূলুল্লাহ আসলাম যে ইঙ্গিত দিয়েছেন দাজ্জালের, যে আদ্দাজ্জালুল আকবর এর যে পরিচয় রাসূলুল্লাহ আসলাম দিয়েছেন এর আগে এই ধরনের দাজ্জাল শয়তানের বিভিন্ন ধরনের পরচনার মাধ্যমে মানে দাজ্জালের মূল বিষয়টিকে সংশয় এবং সন্দেহপূর্ণ করে দেওয়ার জন্য, বিরোধপূর্ণ করে দেওয়ার জন্য বিভিন্ন সময় এ ধরনের দাজ্জালদের আবির্ভাব ঘটবে এবং বহু মানে আরও 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 দাজ্জালের আবির্ভাব ঘটবে। কিন্তু সর্বশেষ আল মাসিহুদ দাজ্জালের অবশ্যই আগমন হবে, কোনো সন্দেহ নেই। আমার বন্ধুগণ এখানে একটি বিষয় আমরা খুব গুরুত্বের সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেই বিষয়টি হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাসিহুদ দাজ্জালের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন যে মাসিহুদ দাজ্জাল একটি মানুষ, একটি সত্তা হবে, একটি ব্যক্তি হবে। সে ব্যক্তি হতে পারে, কোনো সন্দেহ নেই, মানুষ থেকে হতে পারে অথবা মানুষ জাতীয় হতে পারে। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য থেকে আমরা বেশিরভাগ বক্তব্য থেকে যেটা বুঝতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা সত্তার কথা বলেছেন যেটি মানুষের মতোই কিন্তু হতে পারে, যে মানুষের বাইরে হতে পারে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য থেকে স্পষ্ট নয়। ইদানিং কিছু সংখ্যক গবেষক এ বিষয় নিয়ে একটি গবেষণা চালিয়েছেন, তবে ডক্টর মোহাম্মদ আল মুবাইয়্যেদ এ বিষয়ে বিস্তারিত একটি গবেষণা করেছেন। তার এই গবেষণাটি আমার কাছে মনে হয়েছে যেন এটা আরেকটা গবেষণা মাসিহুদ দাজ্জালের বিষয়টি নিয়ে, সর্বশেষ গবেষণা বলা যেতে পারে। তবে এই গবেষণার মধ্যে ডক্টর মোহাম্মদ মুবাইয়্যেদ যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেখানে কিছুটা আমার ধারণা মতে কিছুটা মিস্টেক রয়েছে, বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন। এটি গবেষণা, এই গবেষণার মধ্যে কোনো সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। তিনি যে গবেষণাটি করেছেন সেই গবেষণা দিয়ে তিনি বোঝানোর জন্য চেষ্টা করেছেন যেটা, সেটা হলো এই, তিনি প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসগুলোকে সবগুলোকে একসাথ করার চেষ্টা করেছেন। তারপরে তিনি যে সমস্ত ইসরায়েলিয়াতগুলো রয়েছে, বনি ইসরায়েলের যে সমস্ত রেওয়ায়েতগুলো রয়েছে এবং ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে যে সমস্ত বক্তব্যগুলো আছে সবগুলো বক্তব্যকে, তারপরে মিশরীয় এবং পুরাতন যে গ্রিক সভ্যতার যে সমস্ত তথ্যগুলো রয়েছে বা ইতিহাসগুলো রয়েছে সেগুলো থেকে সব কথাগুলোকে একসাথ করে তিনি যে বিষয়টি মানে তুলে ধরার জন্য চেষ্টা করেছেন, তিনি বোঝানোর জন্য চেষ্টা করেছেন যে মাসিহুদ দাজ্জাল মানুষ হবে না, একটা সত্তা হবে তবে মানুষের মতো হবে। আশ্চর্যজনক মনে হচ্ছে, আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে, কিন্তু আমরা আজকের এই তথ্য দিয়ে আপনার সামনে বলবো, তারপরে আমি আপনাদের সাথে কনক্লুশনে গিয়ে আমি তার এই গবেষণার বিষয়টি পেশ করার জন্য চেষ্টা করব। তিনি যে গবেষণা করেছেন সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল একটা সত্তা হবে এবং সেই সত্তাটি মানুষের মতোই হবে, বাকি এই সত্তাটি মানুষ হবে না। তিনি বলতে চেয়েছেন যেটা, সেটা হলো এই যে
যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধ্বংস করে দেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালামকে প্রেরণ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করে সেখান থেকে মানে কিছু সংখ্যক লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করে দেন। এদেরকে আল মালায়েকা আস-সাকিতাহ বলেছেন। তিনি পূর্ববর্তী যে সমস্ত কিতাব রয়েছে ইসরায়েলিয়াতের বর্ণনা থেকে এই কথাগুলো উল্লেখ করেছেন, এর কোনো ভিত্তি কোরআন এবং হাদিসের কোথাও আসেনি। যে আল মালায়েকা আস-সাকিতাহ, যে কিছু ফেরেশতাদেরকে নাবি দেওয়া হয়েছে পৃথিবীতে, এই ফেরেশতাদের মধ্যে এরা যারা দুষ্ট প্রকৃতির ছিল, এই দুষ্ট প্রকৃতির ফেরিস্তা যারা ছিল, এরা আদম সন্তানদের মধ্যে অনেকের সাথে এদের বৈবাহিক সম্পর্ক হয়, শারীরিক সম্পর্ক হয় থাকে। ফলে এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আরেকটি প্রজন্ম তৈরি হয়ে থাকে, এদেরকে মাসুখ বলেছেন। এই প্রজন্মের নাম হচ্ছে মাসুখ বা মাসুহ। তিনি একথা বোঝানোর চেষ্টা করছেন যে মানে এই প্রজন্মটা শক্তির দিক থেকে অনেক বেশি শক্তিশালী, কিন্তু আকৃতি বা ধরনের দিক থেকে এটি জিন্নি, বর্তমানে এরা জিন্নি অর্থাৎ গোপন, কারণ জিন শব্দটি এসেছে গোপন অর্থে, আর বাসার শব্দটি এসেছে মানুষ প্রকাশ প্রকাশ্য অর্থে, মানে যেটি দেখা যায়। যেহেতু মানুষ দেখা যায় এই জন্য মানুষকে বাসার বলা হয় থাকে, আর জিন যেহেতু দেখা যায় না এই জন্য তাকে জিন বলা হয় থাকে। দুটাই সত্তা, এটা আমাদেরকে অবশ্যই আমরা জানি যে দুটাই সত্তা, মানুষ একটা সত্তা, মানুষের অবয়ব কাঠামো সৃষ্টি মানে প্রকৃতি স্বভাব গঠন সব রয়েছে। ঠিক অনুরূপভাবে জিনও একটা সত্তা, কোনো সন্দেহ নেই, কিন্তু তারও গঠন অবয়ব সব কিছু আছে, কিন্তু সেটা দেখা যায় না, এই জন্য সেটাকে জিন বলা হয়েছে, আর এটি দেখা যায় এই জন্য এটাকে বাশার বলা হয়েছে। তার বক্তব্য হচ্ছে যে এই যে মানে তৃতীয় আরেকটি জেন্স বা জাত সৃষ্টি হয়েছে, যেটাকে মাসুখ বলতেছেন বা মাসুহ বলছেন, যে এই জাতটি বা এই সৃষ্টিটি এরা হচ্ছে মূলত ফেরেশতা এবং মানুষের সাথে মানে একটা মানে সম্পর্ক হওয়ার পরেই, ফলে এরা জিন মানে প্রকৃতিগত দিক থেকে স্বভাবগত দিকে জিন, স্বভাবগত জিন দিক থেকে জিন, কিন্তু এরা এই আকারের গত আকারের দিক থেকে মানুষের মতো, আকারের দিক থেকে মানুষের মতো। এদেরকে পরবর্তী সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতাকে এদেরকে অবতীর্ণ করে জিবরিলের মাধ্যমে এদেরকে সবগুলোকে বিভিন্ন জায়গায় বন্দী করেছেন, বিভিন্ন জনকে হত্যা করেছেন। মরুভূমিতে দুটি পাহাড়ের মাঝে একটি গোপন জায়গায় এদের যেই প্রধান ছিল তাকে গোপনে সেখানে বন্দি করে রাখা হয়েছে, আর সেই হচ্ছে মূলত তার বক্তব্য হচ্ছে সেই হচ্ছে দাজ্জাল, যে মানে পরবর্তী সময়ে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিবেন, সে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, সে সেখান থেকে বেরিয়ে আসবে। এবং এইদিকে ইঙ্গিত করার জন্য মূলত এই কথা বলা হয়েছে এবং মসীহ দাজ্জাল এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথাগুলো বলেছেন। আর যখন তাকে আত্মপ্রকাশের অবকাশ দেওয়া হবে তখন সে মানুষের আকারেই তার আগমন হবে এবং সে মানুষের আকার ধারণ করবে, যেহেতু যে প্রকাশ্য এসে যাবে তাকে প্রকাশ হওয়ার জন্য শক্তি দিয়ে দেওয়া হবে, তখন সে এই প্রকাশ্যে শক্তি আসবে। তিনি এখানে অনেকগুলো যুক্তি দিয়েছেন, আমি যেহেতু আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, এই আলোচনাটি আমার খুব বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, শুধু মানে জাস্ট এই গবেষণাটি বর্তমানে যিনি করেছেন তার এই গবেষণার বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই বলা। তিনি বলেছেন যে যখন বাবুল লুদ্ধে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম দাজ্জালকে হত্যা করার জন্য যাবে, দাজ্জালকে হত্যা করার যখন জন্য যাবে, তখন দাজ্জাল ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অবতরণ দেখেই দাজ্জাল পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। পালিয়ে যাওয়ার সময় অবস্থা এমন হবে যে ইয়ানমা, সে গলে যাবে, সে আস্তে আস্তে করে কী হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, কামা ইয়ানমা উল বেলহ, যেভাবে লবণ পানির মতো যেভাবে গলে যায় এভাবে গলে যাওয়ার জন্য চেষ্টা করবে। বলতেছে এটা এই কারণেই গলে যাওয়ার বিষয়টি এসেছে, যেহেতু সে মানে সত্যিকার অর্থে মানুষ নয়, সত্তাগত দিক থেকে জিন, কিন্তু অবয়বের দিক থেকে মানুষ, মানে এভাবে মানে গলে যাবে। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে
হত্যা করার জন্য যাবেন এবং ঈসা আলাইহিস সালাম তাকে তার অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে ঈসা আলাইহিস সালাম তাকে আঘাত করবে, তারপরে তার মৃত্যু হবে। এই যে গবেষণা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই গবেষণার মধ্যে একটি বিষয় তিনি অ্যাকোমোডেট করার জন্য চেষ্টা করেছেন, যে সেটা হলো এই মানে মসিহুদ্দাজ্জাল সে দীর্ঘ সময় পর্যন্ত আবদ্ধ রয়েছে এবং কিয়ামতের পূর্ব সময় পর্যন্ত তার সে এভাবেই থাকবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শক্তি দেবে, তারপরে সে বেরিয়ে আসবে পৃথিবীর কোনো মানে মরুভূমিতেই তাকে আবদ্ধ করে রাখা হয়েছে, এবং সেই মানে শয়তানের মাধ্যমে এই মসিহুদ্দাজ্জাল এর সাথে শয়তানের সম্পর্ক রয়েছে, মানে শয়তানের মাধ্যমে সে এই মানে প্ররোচনা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে করে যাচ্ছে, তার উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে তার অবস্থানটাকে কনফিউজ করা, সন্দেহ ও সংশয়পূর্ণ করা। বন্ধুগণ, এ বিষয়ে এই গবেষণাটুকু যদিও সর্বশেষ গবেষণা, কিন্তু তিনি অনেকগুলো বর্ণনা উল্লেখ করেছেন, যে বর্ণনাগুলোর ভিত্তি সম্পর্কে আমার কিছু জানা নেই। প্রথম কথা হচ্ছে এগুলো বেশিরভাগ ইসরায়েলিয়া অথবা পূর্ববর্তী যে সমস্ত ঐতিহাসিক বক্তব্য ঘটনা রয়েছে সেগুলো থেকে এগুলোকে নোট করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, যেগুলো ভিত্তি একেবারেই মানে কোরআন এবং হাদিসের আলোকে একেবারেই নেই বললেই চলে, যেগুলো বিশ্বাস করার বিষয়টি আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট নয়। তবে কোনো সন্দেহ নেই, আল্লাহ নবী সাল্লাহ আলি ইসলামের বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি নবী সাল্লাহ আলী ইসলাম যেদিকে ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে মসিহুদ্দাজ্জালের যেই কেয়ামতের আগে আবির্ভাব হবে এটি একেবারেই সত্য ঘটনা, এবং মসিহুদ্দাজ্জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে বলেছেন যে আশবাহু রাজুলিন বি ইবনে কাতন ইবনে কুতুন অথবা ইবনে কাতন এর মতো, মানে এই ধরনের একজন একটি সত্তা হবে, এই ধরনের একটি ব্যক্তি হবে সেটাই বুঝে যাচ্ছে। তবে সেটা কি মানে মানুষ ছাড়া অন্য কোনো সত্তা থেকে হবে কিনা, এই গবেষণাটি আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহি নির্দেশনা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়নি। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বক্তব্যগুলো দিয়েছেন সেখান থেকে বোঝা যাচ্ছে যে মসিহুদ্দাজ্জাল মিন ইয়াহুদিয়াতে আসপাহান, আসপাহানের ইয়াহুদিদের থেকে হবে, তাহলে ইয়াহুদি তো কোনো সন্দেহ নেই মানে ইসরায়েলদের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে এক্ষেত্রে আমরা এই দিকেও আমরা ইঙ্গিত পেয়ে যাই, যেটা সেটা হচ্ছে এই সে মূলত মিনাল বেশার মানুষদের মধ্যে থেকে অন্তর্ভুক্ত হবে। এখানে এই কথাগুলো বলার কোনো প্রয়োজন নেই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে এই ধরনের অস্বাভাবিক অলৌকিক মানে অকল্পনীয় ঘটনা সংঘটিত করার ক্ষমতা দেন, তাহলে আমাদের সেখানে কিছু বলার মানে সামর্থ্য নেই। আমরা জানি সুলাইমান আলাইহিস সালাম পশু পাখি এগুলোর কথা বুঝতে পারতেন, সুলাইমান আলাইহিস সালাম বাতাস তার নিয়ন্ত্রণে ছিল, তিনি বাতাসে করে তিনি ভ্রমণ করতে পারতেন, তাহলে মানে আমরা কি এটা এই এই কথাকে এখন অস্বীকার করব? এটা তো কোরআনে বুঝতে এসেছে, তিনি যখন জনপদ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি পিঁপড়ার সাথে কথা বললেন, জনপদ দিয়ে যখন যাচ্ছিলেন তিনি মানে হাতির সাথে হরিণের সাথে কথা বলেছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু তাআলা যদি কাউকে ক্ষমতা দেন তাহলে সে এই ক্ষমতা লাভ করতে পারবে, আর মসিহুদ্দাজ্জাল মূলত এই ক্ষমতাধরই হবে, কারণ তার মাধ্যমেই সর্বশেষ এই ফিতনা যেটাকে দুনিয়ার ফিতনা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন, এই ফিতনার মুখোমুখি হবে আদম সন্তানগণ। তাই আমরা সতর্ক হই, মসিহুদ্দাজ্জাল ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সতর্কতার কথা আমাদেরকে বলেছেন সেই সতর্কতা আমরা গ্রহণ করি, আর সেই সতর্কতার সর্বোচ্চ যে বিষয়টি সেটা হচ্ছে আমার বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মধ্যে তাশাহ্হুদের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসিহুদ্দাজ্জালের ফিতনা থেকে মসিহুদ্দাজ্জালের অনিষ্ট ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে বলেছেন। তাই আমরা সলাতের মধ্যে এটা বারবার বলবো, সলাতে তার শাহুদের পরে আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন ফিতনাতি আল মাসিহিদ দাজ্জাল অথবা মিন শাররি ফিতনাতি আল মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ মসিহুদ্দাজ্জালের ফিতনা থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ সুবহান তালা আমাদের সবাইকে মসিহুদ্দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। সময় তো ধীনী ভাই বোনেরা, এর মাধ্যমে আমরা দাজ্জালের আলোচনা শেষ করলাম, ইনশাআল্লাহ তালা আমরা আগামী দার্সে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আবার হাজির হব সেটা হলো এর পরবর্তী পয়েন্টে ইনশাআল্লাহ তাআলা নুজুল ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া হুয়া মসীহুল হুদা, মসীহুল হুদা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের নাজিল সম্পর্কে, অবতীর্ণ হওয়া সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। এটি কিয়ামতের অন্যতম আলামত,
মসিহ দাজ্জালের আবির্ভাবের পরপরই একেবারেই কাছাকাছি সময়ে, কারণ আমরা জানি মসিহ দাজ্জালের জন্য আমরা সময় দিয়েছি রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী 40 দিন। সুতরাং এই সময়ের মধ্যেই অবতীর্ণ হবেন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় আমরা সে বিষয়টি নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রশ্ন থাকলে আমরা, কিছু প্রশ্ন থাকলে আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। আব্দুল আজিজ, যারা সরাসরি হাদিস অস্বীকার করে তারা কি কাফির? হ্যাঁ, যারা হাদিসকে সহি হাদিস এর ব্যাপারে যারা অস্বীকার করবে, সেটা কমনলি অস্বীকার করতে পারে অথবা সুনির্দিষ্ট কোনো সহি হাদিসকে অস্বীকার করতে পারে, সে অস্বীকারকারী ব্যক্তি কাফির হবে। কিন্তু এক্ষেত্রে তার যে যদি কোনো শুভা থাকে, মানে সন্দেহ সংশয় থাকে, অথবা যদি কোনো ব্যাখ্যা বা তাউইল থাকে, অথবা মানে এই হাদিসের ব্যাপারে তার কোনো ইজতিহাদ থাকে, তাহলে তার এই কুফুরি প্রমাণিত হবে না যতক্ষণ পর্যন্ত তার এই ইজতিহাদ অথবা তাউইল অপব্যাখ্যা অথবা তার এই শুভাকে দূর না করা হবে। যতক্ষণ পর্যন্ত আপনি তার শুভাকে দূর করবেন না, ততক্ষণ পর্যন্ত মূলত আপনি তার জন্য কুফুরি সাব্যস্ত করতে পারবেন না। কিন্তু এই কাজটি সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে কুফুরি। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দাবি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তব্য রয়েছে সেটাকে গ্রহণ করা। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল যা তোমাদেরকে দিয়েছে তোমরা তাকে আঁকড়ে ধরো, তাকে গ্রহণ করো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যকে যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে সত্যি কথা হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতকে অস্বীকারকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এরই মানে পরম্পরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার সাব্যস্ত হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করাই তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সেটাকে অস্বীকার করা। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে স্বীকার করলেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সেটাকে অস্বীকার করলেন। তাই এই কাজটি কুফুরি, এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। তবে আমি বলেছি তিনটি পরিস্থিতি, সেখানে আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। মোহাম্মদ শাহনেওয়াজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। প্রশ্ন, আজ মুসলিমরা পরাজিত হচ্ছে টেকনোলজি, মেডিকেল, এডুকেশন সহ আরও অনেক কিছু, আর মার খাচ্ছে কাফেরদের কাছে। এটার সাথে দাজ্জাল আসার সময় হয়েছে, মুসলিমরা কি ইহুদি নাসারার সাথে যুদ্ধ করবে না? প্রথম কথা হচ্ছে টেকনোলজি, মেডিকেল, এডুকেশান, এগুলো মানে এগুলোর দুর্বলতার কারণে মুসলিমরা মার খাচ্ছে, এ কথা শুদ্ধ নয়। মুসলিমরা ইমানের দুর্বলতার কারণে মার খাচ্ছে। মুসলিমদের সবচেয়ে বড় যে পুঁজি, সেই পুঁজি মুসলিমদের কাছে না থাকার কারণে তারা সবচেয়ে বেশি মার খাচ্ছে। আপনার এই বক্তব্য সঠিক নয় যে টেকনোলজির কারণে অথবা এডুকেশনের কারণে মুসলিমরা মার খাচ্ছে, এই বক্তব্য সঠিক নয়। বরং ইমান যদি মুসলিমদের যথার্থ হতো, তারা যদি ইমানের বলে বলিয়ান হতো, তাহলে কাফের শক্তি কোনো দিক থেকেই তাদেরকে ঠেকাতে পারতো না। এখানে মুসলিমদের সবচেয়ে পরাজিত হওয়ার মূল কারণ। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হলো এই, কোনো সন্দেহ নেই টেকনোলজি এবং আধুনিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে মুসলিমদের মানে পিছিয়ে থাকার বিষয়টি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আর এর কারণ একটাই, সেটা হচ্ছে এই, মানে আমরা যারা মুসলিম নিজেদেরকে দাবি করছি, আমরা জ্ঞান চর্চা থেকে, দিন থেকে, দিনের নির্দেশনা থেকে আমরা দূরে সরে আছি। আপনি জ্ঞান চর্চা না করলে আপনি তাহলে কোত্থেকে এডুকেশন আপনার আসবে? আমাদের সেখানে চরম মূর্খতা আমাদের মধ্যে কাজ করতেছে। ফলে মূর্খতার কারণে আজকে পৃথিবীর বিভিন্ন যত্রতত্রই প্রায় মুসলিমরা মানে দুর্দিন তাদের যাচ্ছে। এটা দাজ্জাল আসার সাথে সময় হয়ে গিয়েছে এর প্রমাণ নয়। দাজ্জাল আসার যেই মানে প্রেক্ষাপটটি, সেই প্রেক্ষাপটটি হচ্ছে কেয়ামতের আগেই আরও কঠিন পরিস্থিতি আসবে, যেখানে মুসলিম বলতে সকল মুসলিমদের অবস্থান হয়ে যাবে। কঠিন পরিস্থিতি আসবে যেখানে মসজিদগুলোতে সালাত না হয়ে হয়তো মসজিদগুলোতে সালাতের নামে অন্য অন্য কাজ হতে পারে। এই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, তখন মূলত দাজ্জালের আগমন হবে। এবং আমরা জানি যে দাজ্জালের আগমনের সাথে তার আগেই আল আমির আল মাহদি
এই বিষয়ে আমরা আলোচনা করেছি, আমিরুল মাহদিয়ের এস্টাবলিশমেন্ট হবে, তিনি মানে ক্ষমতায় আসবেন এবং তখন মুসলিমদের শক্তি তৈরি হবে, মুসলিমদের একটি শক্তি তৈরি হবে এবং সেই শক্তির সাথে মুসলিমরা ইহুদি নাসারাদের সাথে নয়, মুসলিমরা শুধুমাত্র ইহুদিদের সাথে, দাজ্জাল এর যারা অনুসারী হয়েছে তাদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে। তবে সেই যুদ্ধ মানে এখনকার যুদ্ধ নয়, সেটা আরও অনেক পরে হতে পারে, যে কিয়ামতের আগে মানে কাছাকাছি সময়ে হতে পারে এ ধরনের যুদ্ধ, সেটাকে সুনির্দিষ্ট করে দেয়া যে এই সময় হবে এ কথা বলার মতো সুযোগ কারো নেই। ইয়ামিন প্রশ্ন করেছে, আমরা জানি ইলিমিনাতিরা মন্দির করছে এবং সেখানে প্রচুর মানুষ যায়, এই বিষয়টি কীভাবে বলবেন? আমরা বলেছি যে তারা ইলিমিনাতি যারা রয়েছে তারা মূলত ষড়যন্ত্র, তাদের এই মন্দির গড়া অথবা তাদের এই যে প্রতিষ্ঠান করা এগুলো সবগুলোই মূলত ধর্মীয় চেতনার বিরুদ্ধে, কিন্তু কৌশল, এটি কৌশল, তাই এই কৌশলকে তারা অবলম্বন করে মানুষদেরকে তাদের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করছে এবং এটা শয়তানের একটি গোপন প্রচেষ্টা, এটি শয়তান পূজারীদের একটি গোপন প্রচেষ্টা। শয়তান পূজারীরা যাতে করে মানে ধর্মীয় অনুভূতির বিপক্ষে বা ধর্মীয় চেতনার বিপক্ষে মানুষদেরকে এস্টাবলিশ করতে পারে এবং মানুষ এর বিপক্ষে চলে যায়, মানে এই প্রচেষ্টা ইলুমিনাতির মাধ্যমে, এই এদের প্রচেষ্টার মাধ্যমে চলছে এবং তারা তাদেরকে একবার ধ্বংস করে দেওয়া হয়েছিল 1782 এবং এর প্রায় 10 বছর পর্যন্ত তারা আত্মগোপনে চলে গিয়েছিল। তা এর ইতিহাস রয়েছে, ইতিহাসগুলো আপনারা দেখে নেবেন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে মানে তাদের এই অবস্থান পরবর্তীতে তারা মানে গোপন একটি সংগঠনে রূপান্তরিত করেছে এবং এই গোপন সংগঠন পৃথিবীর বিভিন্ন মানে সংস্থা, সংগঠন, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, প্রতিষ্ঠান, এনজিও এগুলোর সাথে তাদের অপতৎপরতা অথবা প্রচেষ্টা মানে অব্যাহত রেখেছে। মনসুর মাহমুদ জুয়েল, কোনো আলেমকে বলতে শোনা যায় যে দাজ্জাল ইহুদিদের সাথে গোপন মিটিং করেছে এবং অর্ধ পৃথিবী এখন দাজ্জালের নিয়ন্ত্রণে, এই বক্তব্যগুলো কি সঠিক? না, এগুলো একেবারে মিথ্যা বক্তব্য। যে সমস্ত আলেমগণ বলেছেন তাদের বক্তব্য হচ্ছে তারা মনে করে থাকেন যে ইহুদি ষড়যন্ত্রটাই, আমরা বলেছি দাজ্জালের ব্যাপারে ইহুদিদের যে ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্রের নামই হচ্ছে দাজ্জাল, তারা মানে দাজ্জালের এই রাসূলুল্লাহ সাল্লাম যে কনসেপ্ট দিয়েছে সেই কনসেপ্টের সাথে তারা একমত পোষণ করে না। রাসূলুল্লাহ সাল্লাম এই হাদিসগুলোকে তারা অস্বীকার করে, তারা রাসূলুল্লাহ সাল্লাম এই হাদিসগুলোকে অপব্যাখ্যা করে, তারা মানে মনে করে থাকে যে ইহুদিদের যে প্রোটোকল রয়েছে, প্রোটোকলাত আল ইহুদিয়া, মানে ইহুদিদের যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলগুলোকেই তারা মনে করে থাকে এটা দাজ্জালের মানে মূল মানে তৎপরতা, মূল অ্যাক্টিভিটিস, এবং এই কারণেই তারা মনে করে থাকেন যে দাজ্জাল মানে এসে গিয়েছে এবং অর্থ পৃথিবী তার নিয়ন্ত্রণে রয়েছে। পরিশোধ ধরেই বর্তমান পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডই মূলত ইহুদিদের ষড়যন্ত্রের শিকার, এ ব্যাপারে আমরা দ্বিমত পোষণ করি না। তবে এর অর্থ এই নয় যে ইহুদিরাই দাজ্জাল অথবা ইসরায়েল যে রাষ্ট্রটি রয়েছে এটাই দাজ্জাল, এ ধরনের বক্তব্য দেওয়ার জন্য কোনো ধরনের দলিল, কোনো ধরনের নির্ভরযোগ্য মানে আমাদের কাছে দলিল নেই। দলিল বিহীন বক্তব্য দেওয়া একজন আলেমের জন্য অন্যায় ছাড়া আর কিছুই নয়, মানে একজন আলেমের পক্ষে জায়েজ নেই, কোনোভাবেই তিনি দলিলের বাহিরে কোনো বক্তব্য দিতে পারেন। তো সেক্ষেত্রে তার উচিত হচ্ছে যেটা, সেটা হলো তিনি দলিল নির্ভর যে কথাগুলো আছে সেগুলোই মানে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করবেন। যদি তার কাছে স্পষ্ট না হয় তিনি বলবেন যে এই বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়নি, হতে পারে কোনো বিষয়ে কারো সংশয় থেকে যেতে পারে, কোনো বিষয়ে তার কাছে সাংঘর্ষিক মনে হতে পারে, কারণ এই যে বক্তব্যগুলো আমরা দিয়েছি দীর্ঘদিন থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে অনেক বক্তব্য রয়েছে, যে বক্তব্যগুলো অ্যাকোমোডেট করা, যে বক্তব্যগুলো সমন্বয় সাধন করার বিষয়টি সত্যিকার আহলে ইলম ছাড়া সম্ভব নয়। এই কারণেই দেখা গিয়েছে যে অনেক জ্ঞানী ব্যক্তিরাও এক্ষেত্রে মানে আমি মোহাম্মদ আব্দু এর কথা বলেছি, তিনি অনেক বিশাল জ্ঞানীদের মধ্যে অন্তর্ভুক্ত, তাকে ইমাম বলা হতো, তিনি জামিউল আজহারের ইমাম ছিলেন, জামিউল আজহারের মুফতি আম ছিলেন এবং অনেক মানে বড় জ্ঞানীদের মধ্যে একজন ছিলেন, কিন্তু তিনিও এক্ষেত্রে মানে বিভ্রান্তির পথ বেছে নিয়েছেন। ফলে এই ধরনের অনেক মানে আমি আলোচনা করিনি, শত শত আলেমের নাম বলতে পারবো যারা বিভ্রান্তির মধ্যে রয়েছে। বর্তমান যুগেরও আমি যেহেতু আমি সবার নাম আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না, এই জন্য আমি বলিনি, বর্তমান যুগেরও শত শত আলেমের নাম বলতে পারবো যারা এগুলো নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছে। এই বিভ্রান্তির কারণ একটাই, সেটা হচ্ছে এই, তারা তাদের এখানে কনফিউশন রয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলোর মধ্যে তাদের কনফিউশন রয়ে গেছে। এক্ষেত্রে তাদেরকে আবারও আমরা অনুরোধ করবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলোকে অস্বীকার না করে হাদিসগুলোকে আমরা মেনে নিই, হয়তো আমরা বলি যে এই বিষয়টি বোঝার ব্যাপারে আমাদের অক্ষমতা রয়েছে, খুব সহজ কথা, তাহলে আর আপনি নিজে বিভ্রান্ত হবেন না, অন্যকে মন্ত্রস্থ করবেন না। আবদুল্লাহ, আপনি প্রশ্ন করেছেন, নতুন একজন লোক আছে যার নাম লুসিন গ্রিপস, তার সাথে দাজ্জালের মিল আছে, সে মানুষকে শয়তানের পূজার জন্য মানুষের আহ্বান করে। আমি আজকের আলোচনায় এই বিষয়টি কনক্লুশনে বলেছি যে মূলত প্রকৃত দাজ্জাল যে দাজ্জালুল আকবর,
সে শয়তানের মাধ্যমে এই ধরনের মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূখণ্ডে কেয়ামতের আগ পর্যন্ত আরও অনেকগুলো মানে একটা সংশয়পূর্ণ অবস্থা তৈরি করবে, যাতে করে মানুষ দাজ্জালের বিষয়ে আরও কনফিউজড হয়, আরও কনফিউজড হয়, আরও সংশয়ের মধ্যে পড়ে যায়। ঠিক আপনি লুসিন গিবসের যে বক্তব্য দিয়েছেন, মানে আমি অবশ্য আমার কাছে স্টাডি আসেনি, ধন্যবাদ আপনাকে, লুসিন গ্রিপসের যে বক্তব্য দিয়েছে একই কথাই, শয়তান পূজারীরাই মূলত মানে এই কাজগুলো শয়তান করতেছে, যাতে করে মানুষের কাছ থেকে দাজ্জালের যে কনসেপ্টটা রয়েছে, দাজ্জালের ব্যাপারে মানে আল্লাহর বান্দাদেরকে যে সতর্ক করা হচ্ছে সেই সতর্কতা থেকে যেন তারা পরিপূর্ণরূপে কী হয়ে যায়, দূরে সরে যায় এবং এই বিষয়টি তাদের আলোচনায় না আসে। শয়তান পূজার জন্য মানুষকে আহ্বান করে এবং শয়তানের মন্দির বানিয়েছে যুক্তরাষ্ট্র, হ্যাঁ এটা কোনো সন্দেহ নেই, শয়তান পূজারীরা শয়তানের মন্দির তো তৈরি করেছে যুক্তরাষ্ট্র, সেটা আমরা জানি। তার এক চোখ কানা স্থূলকায় লাল দেহের ও ককরানো চুলের লোক এবং তার কোনো সন্তান নাই, আর মানুষ তার আহ্বানে যুক্তরাষ্ট্রে যাচ্ছে। হ্যাঁ একই কথাই আমি বলেছি, এটাই যদি আপনি বলে থাকেন যে দাজ্জাল আসলে সে দাজ্জাল নয়, সে হচ্ছে মূলত ওই দাজ্জাল বিভিন্ন সময় শয়তানের মাধ্যমে ইয়াতাখাইয়ালু আও ইয়াতামাসসালু রাজুলান মানে একটি সত্তার কী করবে, আকৃতি ধারণ করবে, যাতে করে মানুষের মধ্যে একটা সংশয় তৈরি করে দিতে পারে, এটাও এক ধরনের ফোবিয়া। এই ফোবিয়াটা তৈরি করবে দাজ্জাল ফোবিয়া, একেবারে কিয়ামতের আগ পর্যন্ত, আর দাজ্জালুল আকবর বড় দাজ্জাল আসার আগ পর্যন্ত চলতেই থাকবে, যখন বড় দাজ্জাল আসবে তখন আর এই ফোবিয়া থাকবে না, তখন মানুষগুলো দাজ্জালের সাথে মার্চ করে যাবে শুধুমাত্র ইমানদার ব্যক্তিগণ ছাড়া। আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন। অত্যন্ত কঠিন একটি ফেতনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই সতর্ক করেছেন, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় সমস্ত নবীগণ সতর্ক করেছেন, তাই আমরা সতর্ক হওয়ার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।